ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার ও ভারতের আধিপত্যের পতন হয়েছে, কিন্তু এখনো শঙ্কা রয়ে গেছে কিনা, যেমন জুডিশিয়াল কু বা প্রেসিডেন্ট কর্তৃক কু, এমন সম্ভাবনা আছে কিনা? বিসমিল্লাহ রহমানুর রহিম। নিঃসন্দেহে ছাত্রদের তীব্র আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, তবে এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি। তবে যে আশঙ্কাটার কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, এখনও দেশ সেরকম আশঙ্কা থেকে একেবারে মুক্ত নয়। দেশি বিদেশি চক্রান্ত এখনও বাংলাদেশে যথেষ্ট সক্রিয় আছে, যারা বাংলাদেশের মধ্যে একটা সিভিল ওয়ার সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আমি মনে করি ছাত্র জনতার পাশাপাশি দেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখ এবং দেশপ্রেমিক যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, আমার মনে হয় কোনো চক্রান্তই বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে শেখ হাসিনা আবার দেশে আসবে, ব্যাপারে আপনার মতামত কি, অথবা ভারত কি তার জন্য নিরাপদ? হ্যাঁ, এটার শেখ হাসিনা কোনো অবস্থায় বাংলাদেশে আসতে পারবে না। যদি আসেও তো জীবিত হাসিনা আসবে না, মারা যাওয়ার পর যদি লাশ আসে টুঙ্গিপাড়ায় দাফন করার জন্য। তার কারণ হচ্ছে, পৃথিবীতে যদি আমরা ইতিহাস দেখি, পৃথিবীর যে ভূখণ্ডেই অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈর শাসকদের পতন ঘটেছে, তাদের পক্ষে পুনর্বার ক্ষমতায় আসা সম্ভব হয়নি। বরং আমরা দেখতে পাই হিটলার যখন পরাজিত হয়েছে, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ইরানে রেজা শাহ পেহলভি অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিল, তার পক্ষে কোনো দিনও ইরানে এসে আবার ক্ষমতা দখল করা সম্ভব হয়নি। এভাবে আমরা মিশরে হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর কারাগারেই তাকে কাটাতে হয়েছে। অথবা শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকত, তাকে কারাগারে কাটাতে হতো এবং অসংখ্য হত্যার কারণে খুনি হিসেবে তার ফাঁসি হতো। অতএব শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটার কোনো সম্ভাবনা নেই। এগুলো হচ্ছে পরাজিত আওয়ামী লীগের যারা আছে তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য কিছু ভুয়া কথা, আর কিছুই না। আর হাসিনা যদি ফিরে আসে বাংলাদেশে কোনোভাবে, তাহলে অবশ্যই বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে এবং যে খুন খারাপিগুলো বাংলাদেশে সে করেছে বিগত 15 বছরে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বাংলাদেশে, মানুষের প্রতিটা সংস্থাকে অকার্যকর করেছে, দেশ থেকে যে পরিমাণ টাকা পয়সা বিদেশে পাচার করেছে, 5ই মেতে অসংখ্য ইমানদারকে শহীদ করেছে, বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনা অফিসারদেরকে হত্যা করেছিল, এরপর ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে, অতএব মৃত্যুদণ্ডের শাস্তি থেকে কোনোভাবেই তো সে রেহাই পেতে পারে না। এখন এত কিছু বুঝার পরেও যদি শেখ হাসিনা আসতে চায়, তা আমি বলবো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর কিছুই না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন। বর্তমানে যারা আছে ইন্টারিম গভর্নমেন্টে, তারাও বলতে চাচ্ছে ভারতের সাথে এই সম্পর্ক করবে, সেই সম্পর্ক করবে, সুসম্পর্ক রাখবে। আমি মনে করি যে আমাদের সকল সমস্যার সমাধান খুঁজতে হবে কোরআন সুন্নার আলোকে। তো ভারত যেহেতু মোশেক বা পত্তলিক অধ্যুষিত, তাদের সাথে কোনোদিনও বাংলাদেশের বন্ধুসুলভ বা ভাতৃপ্রতিম সম্পর্ক হতেই পারে না। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, বাণিজ্য সম্পর্ক হতে পারে, কিন্তু সেটাও আমি মনে করি নিরাপদ না। কারণ দেশ স্বাধীনের আগ থেকে এখন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক রাখা উচিত, ভারত তার কিছুই করেনি, বরং নির্মমভাবে এদেশের মানুষের অধিকারগুলোকে ক্ষুণ্ণ করেছে। যেমন আমরা দৃষ্টান্ত দিতে পারি, মালয়েশিয়া একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র, তার নিকট প্রতিবেশী সিঙ্গাপুর একটা ছোট্ট রাষ্ট্র। সিঙ্গাপুরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও
মানুষীয়ত সব দিক থেকেই, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে একটা বড় রাষ্ট্র, কিন্তু কখনোই সিঙ্গাপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ইন্দোনেশিয়া একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র, কাছাকাছি হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে কখনো ইন্দোনেশিয়া হস্তক্ষেপ করে না। কিন্তু আমরা দেখি ভারত সবসময় বাংলাদেশে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকে। অথচ আমরা দেখতে পাই যে ভারতের খুব কাছে হচ্ছে নেপাল, নেপালের কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করে না। তার কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই, নেপাল একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, আর সেজন্য নেপালের প্রতি ভারতের কোনো ক্ষোভ নেই। কিন্তু বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র, এর জন্য ভারত বাংলাদেশের প্রতি ও বাংলাদেশের মুসলিমদের প্রতি আক্রোশ ও ক্ষোভ থাকার কারণেই সবসময় চেষ্টা করে বাংলাদেশের অধিকারকে ক্ষুণ্ণ করার। বলা হয় 71 সালে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, সেটা ভারত তার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল, কিন্তু দেশ স্বাধীনের পর লুটপাট করে এই দেশ থেকে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে গিয়েছিল। তারপর ফারাক্কা চুক্তি দিয়ে 72 থেকে 75 শেখ মুজিবের আমলে ফারাক্কা চুক্তি দিয়ে এদেশের মানুষকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, বর্ডারে অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা, এগুলোর কোনো পরোয়াই তারা বাংলাদেশের করে নাই। বাংলাদেশে বিডিআর বিদ্রোহে দেখা যায় আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে, এখানেও তাদের হাত ছিল। তারপরে 5ই মে শাপলা চত্বরে যে জেনোসাইড করা হয়েছে, সেখানেও আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি ভারত থেকে কিলিং মিশন এসে মমিন মুসলমানদের উপর হামলা করেছে, শহীদ করেছে। ঐতিহাসিকভাবে একথা প্রমাণিত যে ভারত কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ চায় না এবং বাংলাদেশের কল্যাণ চায় না। অতএব তাদের সাথে কী প্রয়োজন আমাদের সম্পর্ক রাখার, বরং এইরকম শত্রুর সাথে সম্পর্ক, সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত। এবং তারা যেভাবে কাঁটাতারের বেড়া দিয়েছে, আমাদের উচিত আমাদের ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দিয়ে মজবুত সীমান্ত আমাদের নিশ্চিত করা, যেন তারা কখনোই আমাদের দেশে ঢুকতে না পারে। আর যদি তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের সাথে যেরকম সম্পর্ক রাখা উচিত সেটা রক্ষা করে, তখন তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক চুক্তি হতে পারে। আর আমি বিশেষভাবে বলবো, এখন যে গভর্নমেন্ট আছে, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ আমলে দেশ বিরোধী যত চুক্তি হয়েছে ভারতের সাথে, এ সব কিছু বাতিল করতে হবে। বিশেষ করে ভারতকে যে রেল করিডোর দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা, এটাকে একেবারে আইন করতে হবে যে কখনোই বাংলাদেশে ভারতকে করিডোর দেওয়া হবে না। তারপরে ভারত সবসময় বাধা দিয়ে এসেছে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে, আমাদের উচিত হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা। এবং এই ক্ষেত্রে আমি মনে করি চায়না যেহেতু কাজটা করতে চাচ্ছিল, চায়নাকে দেওয়া উচিত। এবং ভারতকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের দেশের যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, তাদের উচিত চায়নার সাথে সম্পর্ককে আরো মজবুত করা। বর্তমানে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, প্রতিষ্ঠা করতে হলে আমাদের করণীয় কি? হ্যাঁ, আমাদের মুসলমানদের রাজনৈতিক আদর্শ হচ্ছে খেলাফা, এবং এটা প্রতিষ্ঠা করা সম্ভব। শুধুমাত্র আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করে আসতেছে, কেউ 50 বছর হয়, কেউ 70 বছর, কেউ 20 বছর, প্রত্যেকেই যদি ডেমোক্রেসিকে বাদ দিয়া খেলাফা প্রতিষ্ঠা করার কনসেপ্টকে গ্রহণ করে, তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশকে একটা খেলাফা রাষ্ট্র বানানো সম্ভব। আমরা জানি হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক দল, তো ইসলামিক যে চাপাবগুলো আমাদের, হেফাজত ইসলামের চাপাবগুলো সেখানে স্বার্থ হাসিল করার জন্য কি কোনো রাজনৈতিক অবশ্যই এই মুহূর্তে হেফাজত ইসলামকে উচিত, যে হেফাজত ইসলাম মূল সংগঠন রাজনীতিতে না আসলো, তাদের একটা পলিটিক্যাল উইং খোলা দরকার, যেখান থেকে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে। কারণ এই যে আমাদের দেশে একটা কথা যে
অরাজনৈতিক অরাজনৈতিক। আসলে কোনো মানুষই রাজনীতি থেকে মুক্ত থাকতে পারে না। কেউ কিছু মানুষ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আর কিছু মানুষ রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব ইসলামের সুমহান স্বার্থগুলো রক্ষা করার জন্য, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমি তো মনে করি শুধু হেফাজতে ইসলাম না, দেশের সকল পীর মশাইক উচিত একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে একত্রিত হওয়া। পীর মশাইকরা যদিও বা রাজনীতিতে যাবে না, কিন্তু তাদের প্রতিনিধিরা রাজনীতিতে অংশগ্রহণ করবে, কারণ রাজনৈতিকভাবে কিছু কাজ আদায় করা খুব দ্রুত সম্ভব হয়। কিংবা দেখা যেতে পারে এমন একটা সময় আসবে যে আমাদের কথাগুলো, আলেম ওলামা পীর মশাইকদের কথাগুলো, ইসলামপন্থীদের কথাগুলো বলার মতো কোনো লোকই থাকবে না জাতীয় সংসদে, তা আমাদের কথাগুলো বলবে কে? অতএব সেজন্য আমি খেলাফায় বিশ্বাসী কট্টরভাবে, তারপরও আজ্জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জরুরা, এই নীতির কারণে মনে আমি চাই, সবসময় বলে এসেছি এখনও বলি, যে ইসলামের পক্ষে কথা বলার জন্য আলেম ওলামা পীর মশাইকদের একটা বড় প্রতিনিধি জাতীয় সংসদে থাকুক, যারা আমাদের পক্ষে বিল উত্থাপন করতে পারবে এবং দাবি দাবাগুলোকে রাষ্ট্রীয়ভাবে আদায় করে দেবে। যেহেতু হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহৎ অরাজনৈতিক সংগঠন এবং তাদের সম্ভাবনা প্রচুর, তারা যদি রাজনৈতিক একটা বেঞ্চ খুলে আমি মনে করি তারা সফল হবে এবং মুসলমানদের আকাঙ্ক্ষাকে তারা বাংলাদেশে পূরণ করতে পারবে। শুধু হেফাজত না, দেশের অন্যান্য পীর মশাইক যারা আছেন তাদেরও উচিত যে তাদের প্রতিনিধিদেরকে দেয়া এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালীভাবে গড়ে তোলা। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছে। এই দাবি আদায় করার জন্যে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ শুধু রাজনৈতিক বেঞ্চ খুলতেই প্রস্তুত না, প্রয়োজনে বাংলাদেশে চূড়ান্ত বিপ্লব করতেও প্রস্তুত আছে। অতএব যদি কোনো রাজনৈতিক দল খুলতে হয় আমাদের তত্ত্বাবধানে, আমরা অবশ্যই খুলব। বর্তমান সরকারের কাছে আপনার কোনো চাপ আছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথম দেখতে হচ্ছে হবে যে কাদের কাছে চাইব, যাদের কাছে চাইব তাদের আকীদা কি, বিশ্বাস কি, তাদের নীতি কি। হ্যাঁ, আমরা তো চাওয়ারটা চাইবই, এবং বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা বলবো যে এদেশের মুসলমানদের, সকল ঘরানার মুসলমানদের দীর্ঘদিনের দাবি যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, আমি তো এটাই বলবো এই সরকারকে, এই দাবিটাকে যেন তারা মেনে নেয়। তাহলে কি আপনি জানতেন যে উনি পদত্যাগ করবেন, বা কিভাবে জানতেন আপনি সেই যে স্বৈরাচার শেখ হাসিনা যে পতন হবে, এটা যদি বলতেন আপনি? এটা তো সুন্দর প্রশ্নই করেছেন আপনি। এটা অবশ্য আমি গত বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার বলেছিলাম প্রশ্ন উত্তরে। তার কারণ হচ্ছে শেখ হাসিনা 15টা বছর, 23 সাল যে নির্বাচন হলো জানুয়ারিতে, এর আগ পর্যন্ত সে খুব ভালো মতোই রাজনীতিটা করে গেছে, অর্থাৎ তার দৃষ্টিতে ডিপ্লোমেসি যেটা, কূটনৈতিকভাবে সে করে গেছে এবং রোল প্লে করে গেছে যেখানে যেভাবে করার, ভারতকেও ম্যানেজ করে চলছে, আমেরিকাকেও ম্যানেজ করে চলেছে, চায়নাকে ভালো সম্পর্ক রাখছে। কিন্তু যখন আমি দেখলাম যে সে ওয়াজিবুল লানা, অর্থাৎ তার উপর লানতকে সে খরিদ করে ফেলছে, তো
তখন আমি নিশ্চিত হয়ে গেছি তার পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না। সেটার কারণ কি ছিল? যেখানে এদেশের মুসলমান দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, সেখানে দেখা গেল পঞ্চগড়ে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানরা যখন নেমেছিল, তখন এই হাসিনা সরকার তার পুলিশের মাধ্যমে একজন মুসলিমকে শহীদ করেছিল। খুব আমার দুঃখ লেগেছিল, ওই মুসলিমটার ব্যাপারে দুঃখ প্রকাশ করে নেই তাদের সরকার, বরং কাদিয়ানীদের পক্ষ নিয়েছিল হাসিনার গভর্নমেন্ট এবং আর্থিকভাবে সহযোগিতা করেছিল। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে তার কোনো রাজনীতি আর চলবে না, তার উপর লানত ওয়াজিব হয়ে গেছে আর সে ক্ষমতাতেও থাকতে পারবে না। তখন আমি নিশ্চিত করি, নির্বাচনের আগ থেকেই বলেছি যে সে ক্ষমতায় আসবে না, যদি আসেও সর্বোচ্চ 10 মাসের বেশি টিকতে পারবে না। আমরা দেখছি 7 মাসের মাথায় সে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে। অতএব এখন যারা গভর্নমেন্টে আছে তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন তারা কখনোই এদেশের মুসলমানদের যে মৌলিক দাবিগুলো আছে, মুসলমানেরা যেটা চায় তার বিপক্ষে যেন তারা অবস্থান না নেয়। দুচোখে দেখতে পারতেছে না, কিছু কিছু দেখতেছি যে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন, আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে দেশবাসী যারা আছে সবার কাছে একটু আপনি যদি সাহায্য হাত বাড়া দেওয়ার জন্য একটু আপনি স্পেশালি বলতেন, যার যার ওয়ার্ডে যার যার এলাকায় যারা আপনার কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছে বা নিহতদের পরিবারের কাছে তারা সবাই একটু সহায়তা হাত বাড়ায় দেয়। আমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো আমরা যে অনলাইনে সুবিধা দেখতে পাচ্ছি যে একটা ছেলে কে দেখে দিয়ে বলতেছে যে আমি চিকিৎসা করার জন্য কোনো টাকা পেতেছি না, আমি দু চোখে দেখতেছি না, এরকম অসংখ্য ছেলে আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার মাধ্যমে জোরালোভাবে চাচ্ছি যে আন্দোলনে আহত হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, বিকলাঙ্গ হয়েছে, আমি তো মনে করি বর্তমান গভর্নমেন্টের যে মন্ত্রণালয়টা সমাজ কল্যাণের কাজগুলো করছে, এই মন্ত্রণালয়ের অধীন তাদের লিস্ট করে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চিকিৎসা করিয়ে দেওয়া উচিত। পাশাপাশি রাজনৈতিক দলের যারা আছে তাদেরও উচিত যে তারা তো কোন এলাকায় কতজন লোক আহত হয়েছে তাদের চিকিৎসা সেবার দায়িত্বটা তাদের নেওয়া উচিত। পাশাপাশি আমি সারা দেশের যারা মুমিন মুসলমান দানশীল এবং মানবিক যারা মানবিক বলে নিজেদেরকে মনে করে তাদেরকে বলবে এগিয়ে আসার জন্য, যেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারাই আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসায় যেন প্রত্যেক জায়গায় একটা ফান্ড তারা গঠন করে। এটার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে যে প্রত্যেক এলাকায় যে জামে মসজিদ, ওই জামে মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেবকে নিয়ে মসজিদ কমিটি এই মহতি কাজটা হাতে নিতে পারে, যে বৈষম্য বিরোধী আন্দোলনে তার ওয়ার্ডে তার এলাকায় কতজন আহত হয়েছে তাদের লিস্ট করা এবং এলাকাবাসীর সহযোগিতায় ট্রিটমেন্টগুলো করিয়ে নেওয়া। তাহলে আমি মনে করি যে এটা খুব সহজে আহত যারা তারা সুচিকিৎসা পেতে পারে। ভারতীয় মিডিয়ার কি একটা ছিল তোমার? ভারতীয় মিডিয়ায় আমরা দেখেছি প্রোপাগান্ডা করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম দিকে দাঁড়ো। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলার মিডিয়া কিছু
এটা আমার খুব হাসি পায়। পশ্চিম বাংলাতে কিছু মিডিয়া আছে, রিপাবলিক বাংলা, আজ তাক, তারপরে কিছু মিডিয়া আছে, এরা কোথায় পড়াশোনা করে সাংবাদিক হয়েছে আমার অবাক লাগে। আমার মনে হয় এরা সাংবাদিকতা করার আগে সার্কাস করত, কারণ এরা দেখা যায় স্টুডিওতে একদিক থেকে আরেক দিকে দৌড়ায়। অথচ আমরা দেখি আল জাজিরা, সিএনএন, বিবিসি, বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস যে সংবাদ সংস্থাগুলো আছে, তাদের নিউজ প্রেজেন্টাররা কীভাবে নিউজ প্রেজেন্ট করে, অত্যন্ত অ্যাপ্রোচমেন্টটা সুন্দর, অঙ্গভঙ্গি সুন্দর। কিন্তু দেখি এই কলকাতার যে বাংলা চ্যানেলগুলো, আজতাক বাংলা, আজতাক কী একটা আছে, রিপাবলিক বাংলা, এরা রীতিমতো স্টেডিয়ামে দৌড়াদৌড়ি করে আর মনে হয় যুদ্ধ একটা লেগে গেছে, এখনই বোমা পড়বে, এইরকম একটা আতঙ্ক তার স্টুডিওর মধ্যে সৃষ্টি করে। এদের ভাবসাব থেকে বোঝা যায়, এদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে তারা খুব আতঙ্কবাস, দাহসাত ঘর্দি এবং সহিংস। তারা পশ্চিম বাংলার মধ্যে একটা, মুসলিমদের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে। আমাদের উচিত বাংলাদেশের মুসলমানদের এই চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দেওয়া, আমি এটা মনে করে থাকি। আর একটা জিনিস আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতে একটা চ্যানেল আছে জি নিউজ, সেখানে আমাকে নিয়ে তারা দুইটা ভিডিও প্রচার করেছে। হ্যাঁ, জি নিউজে যা বলছে তার আমার ব্যাপারে সব ঠিক, এটাও তারা বলতে চেয়েছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ভূমিকাটাকে তারা উল্লেখ করেছে, তাদের দৃষ্টিতে এটা আমি করেছি। হ্যাঁ, এটাও ঠিক, তবে একটা জিনিস তারা মিথ্যার আশ্রয় নিয়েছে, আমার একটা বক্তব্যকে কাট করেছে এবং তারা বলতে চেয়েছে যে হিন্দুদের বাড়িঘরে যে আগুন দেওয়া হচ্ছে এটা আমার হুকুমে। অথচ আমি আগেই বলেছি এদেশের মানুষকে যে ভারতে যে জুলুম হয়, যে নির্যাতন হয়, যে নিপীড়ন হয় মুসলিমদের উপর হিন্দুদের দ্বারা, সেই অপরাধে বাংলাদেশের হিন্দুদেরকে আমরা শাস্তি দিতে পারি না। তো ভারতে যারা সাংবাদিক আছে তাদের লজ্জা পাওয়া উচিত। আমাদের দেশে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, অথচ তারা কি তাদের ইতিহাস ভুলে গিয়েছে? এই যে তাদের প্রধানমন্ত্রী খুনি মোদি, তার নেতৃত্বে গুজরাটে কত হাজার মুসলমানকে আগুনে জ্বালায় হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আসামে, ত্রিপুরাতে ওরা যারা নাগরিক তাদের নাগরিকত্বকে বাতিল করার চেষ্টা করতেছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, যে নির্যাতন নিপীড়ন ভারতের মুসলিমদের উপর হচ্ছে সেই ব্যাপারে ভারতের সাংবাদিকদের কোনো বক্তব্য নাই কেন? আর আরেকটা কথা আমি বলবো পশ্চিম বাংলার সাংবাদিকদের উদ্দেশ্যে, যে বাংলাদেশের মানুষ ভারতকে মোটেও পরোয়া করে না, কারণ আমাদের পশ্চিম বাংলার সাংবাদিকদের লজ্জাও তো নাই। আমাদের দেশ থেকে ইলিশ মাছ না গেলে ওদের দুর্গাপূজা হয় না, আমাদের দেশ থেকে রুগীরা না গেলে ওদের হসপিটালগুলো বন্ধ, কলকাতায় অচল হয়ে যাবে। আমাদের দেশ থেকে প্রতি বছর তারা প্রায় $6 বিলিয়ন ইন্ডিয়ানরা চাকরি করে বেতন হিসেবে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভারতে যাওয়ার দরকার নাই, কিন্তু ইন্ডিয়ানদের বাংলাদেশে না আসলে ভিক্ষা করতে হবে। অতএব হুমকি ধুমকি দিয়া বাংলাদেশের মুসলমানকে ভয় দেখানোর কোনো সুযোগ নাই, বরং তাদেরকে বলবো যে তারা এই যে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, এই প্রোপাগান্ডা করাটা বন্ধ করুক।